আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিগত কয়েকটি পর্বে একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 বিভিন্ন কলেজের আপডেট রিভিউ আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2022-23 নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, এজন্য বিভিন্ন কলেজের ভর্তি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি। নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট তথ্যগুলো জানা যাবে, আর সেই আপডেট তথ্যগুলো তোমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব। ফেসবুক পেজের লিঙ্ক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং ও ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা ও আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা, কত বেলে চান্স পাবে ও হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। চলো দেখে নিই বিস্তারিত। আমার আরও দুটি চ্যানেল রয়েছে, একটি হচ্ছে বঙ্গ ফুডিস, আরটি হচ্ছে একটি ব্লগ চ্যানেল। তোমরা চাইলে এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস। সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ ঢাকার লক্ষ্মীবাজার পুরান ঢাকা বাংলাদেশের একটি সরকারি কলেজ, সংক্ষিপ্ত নাম জিএসএসসি। এই কলেজটি 1949 সালে প্রতিষ্ঠিত হয়। সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটি কলেজ। 16 ফেব্রুয়ারি 2017 থেকে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়, যা 7 কলেজের অন্তর্ভুক্ত। বর্তমানে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে পাঠদানের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর কোর্স পড়ানো হয়। কবি নজরুল কলেজ সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক মোড় থেকে পূর্ব দিকে লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশে মেইন রোড থেকে কিছুটা ভিতরে এই কলেজটি অবস্থিত। কী কী মাধ্যমে পড়ানো হয় ও ক্লাস টাইমিং, ছাত্রছাত্রী উভয় এখানে ভর্তি হতে পারে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিকে শুধু বাংলা মাধ্যম রয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ক্লাস হয়। প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল 45 মিনিট। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা। ভর্তির সময় এককালীন অর্থ দিয়ে ভর্তি হতে হয়, মাসিক বেতন মাত্র 20 টাকা। বছর শেষ হলে পরীক্ষার ফর্ম পূরণের সময় একত্রে সারা বছরের বকেয়া পরিশোধ করা যায়, এজন্য কোনো বিলম্ব ফি দিতে হয় না। এই কলেজে ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট কী পরিমাণ অর্থের প্রয়োজন হতে পারে এ নিয়ে কোনো আপডেট তথ্য পাওয়া যায়নি, আপডেট তথ্য পেলে তোমাদেরকে জানিয়ে দিব। আবেদনের ন্যূনতম যোগ্যতা। বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে এখানে বিগত বছরের তথ্য তুলে ধরা হয়েছে, যা এবছর পরিবর্তনশীল। বিজ্ঞানে 3.50, বাণিজ্যে 3.50, মানবিকে 3.00। আসন সংখ্যা, বিজ্ঞানে 350টি আসন, বাণিজ্যে 900টি, মানবিকে 550টি, মোট 1800টির মতো সিট সংখ্যা রয়েছে। গুরুত্বপূর্ণ কথা, তথ্যগুলো পরিবর্তনশীল, কোনো তথ্য চেঞ্জ হলে তোমাদেরকে সেই আপডেট তথ্য জানিয়ে দিব। আবেদন যেভাবে, কোনো ভর্তি পরীক্ষা হয় না তাই বোর্ডের অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয় এই ওয়েব অ্যাড্রেসে, যেখানে তুমি 5টি কলেজ সর্বনিম্ন এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি ছিল গত বছর 150 টাকা, যা এবছর পরিবর্তন হতে পারে। কোটা ও উপবৃত্তি, সরকার নির্ধারিত বিভিন্ন কোটা রয়েছে। কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই, এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায়, বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.20+, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.90+, মানবিকের ক্ষেত্রে বাংলা ভার্সনে 3.40+ হলেই চান্স হয়েছিল। এবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপডেট তথ্য জানা যাবে। হোস্টেল, এই কলেজের কোনো নিজস্ব হোস্টেলের ব্যবস্থা নেই। ট্রান্সপোর্ট, কলেজে নিঃশিক্ষার্থীদের জন্য কোনো কলেজ বাস নেই, তবে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। গ্রন্থাগার, কলেজের গ্রন্থাগারটি পশ্চিম পাশের ভবনের নিচতলায় অবস্থিত। এখানে পাঠ্য বই, গল্পের বই, উপন্যাসের বই রয়েছে। কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বই বাসায় নিয়ে যেতে পারে। লাইব্রেরিতে বসার জন্য সাধারণ কাঠের বেঞ্চ ও টেবিল রয়েছে। অবস্থান, কবি নজরুল সরকারি কলেজ সংলগ্ন বাহাদুরশাহ পার্ক মোড় থেকে পূর্ব দিকে লক্ষ্মীবাজার রোডের শেষ মাথায় হাতের বাম পাশে মেইন রোড থেকে কিছুটা ভিতরে এই কলেজটি অবস্থিত। ভর্তির সময় কি কি ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এর ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ফটোকপি 2 কপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, রিসেন্ট 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা বা মাতার এনআইডি ফটোকপি, বিজেপি বা কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। তোমরা জানতে পারলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিস্তারিত আপডেট রিভিউ, আবারও নতুন আপডেট পেলে তোমাদেরকে সেই তথ্য জানিয়ে দিব। আর আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিচ্ছি আজ, আল্লাহ হাফেজ।